অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে সংখ্যা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 5। এটা বুধ গ্রহের আন্ডারে, অর্থাৎ এই 5, 14 এবং 23 এর মূল অঙ্ক হচ্ছে 5। অর্থাৎ এই 5 তারিখকে রিপ্রেজেন্ট করে বুধ। অর্থাৎ আপনি যে কোনো মাসের 5 তারিখে জন্মান না কেন, 14 তারিখে জন্মান না কেন, 23 তারিখে জন্মান না কেন, আপনি জানবেন আপনি বুধ গ্রহের আন্ডারে জন্মেছেন। এই 5 তারিখে যাদের জন্ম তারা যথেষ্ট বুদ্ধিমান কিন্তু হয়ে থাকে। অর্থাৎ তারা যে কোনো সেক্টরে বুদ্ধির দ্বারা কাজ তাদের কিন্তু ভালো হয়। যাদের 5 তারিখে যে ডেটে জন্ম তাদের ক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্ট পড়া, ওকালতি, অ্যাস্ট্রোলজি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993। শুধু আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট করবেন ভাবেন তবেই আপনারা এখানে মেসেজ করবেন। অযথা অনেকেই মেসেজ করছেন, আমি বারবার বলছি আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট যদি করবেন মনে করেন তাড়াতাড়ি মেসেজ করবেন। কিছু কিছু জানতে চাই আমার রাশি কী, লগ্ন কী, এরকম কিন্তু জানানো যাবে না। বারবার আমি রিকোয়েস্ট করছি, এটা কিন্তু কোনো মতে সম্ভব না। আপনারা কমেন্টস বক্সে লিখুন, সময় মতো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই উত্তরগুলো রাশি এবং লগ্নের জন্য। সেই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে না যে রাশি লগ্ন জানার জন্য। এটা অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটা অনলি ফর বুক করার পর আপনাদেরকে সরাসরি কথা বলা হবে বাই টেলিফোনে। দেখুন, প্রথমেই বলি এই 5 তারিখে যাদের জন্ম না যথেষ্ট বুদ্ধিমান হয়। কিন্তু এই 5 তারিখে যাদের জন্ম তাদেরকে যদি আপনি ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজার হিসাবে যদি রাখেন আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তার দ্বারা কাজ করবে। কারণ 5 তারিখ হচ্ছে আপনার বুধের সংখ্যা, অর্থাৎ অর্থকে মানিকে কী করে ফ্লো করতে হয় কি না এই 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে যাদের জন্ম তারা কিন্তু জানে। অর্থাৎ মানি ফ্লোর দিকটা কিন্তু এরা যথেষ্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজার হিসাবে কিন্তু এরা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যায়। 5 তারিখে যাদের জন্ম এদের যথেষ্ট বুদ্ধি থাকে, বুদ্ধির দ্বারা এরা আপনার অ্যাডভোকেট বলুন, আপনি ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনি অ্যাস্ট্রোলজিতে বলুন, সমস্ত দিকে কিন্তু এরা কমার্সের লাইনে বলুন, কমার্সে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হয়। এডুকেশনের দিকটা এদের যথেষ্ট ভালো। 5 তারিখে যাদের জন্য 5, 14, 23 এডুকেশনের সেক্টরটা যথেষ্ট ভালো, এডুকেশন দিক থেকে যথেষ্ট সফলতা আসে। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার রাশিচক্রে গ্রহের দোষ থাকে সেক্ষেত্রে এডুকেশনে খানিকটা বাধা থাকে। তবে এই 5 তারিখের ডেটের সাথে 5 তারিখে যাদের জন্ম তাদের সাথে কিন্তু 7 এবং 9 এই তারিখে মোটেও শুভ নয়। 7 তারিখ এবং 9 তারিখ মোটেও শুভ নয় এবং কিছু কিছু ক্ষেত্রে 8 তারিখ অশুভ। অর্থাৎ 7, 8, 9 অশুভ। এই সংখ্যার সঙ্গে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 1। 6 এবং 1 এর সঙ্গে কিন্তু বিশেষ শুভ। অর্থাৎ 6 তারিখের ডেটের সঙ্গে বা 1 তারিখের যে ডেটের সঙ্গে কিন্তু এই ডেটের যথেষ্ট মিল কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, 5 তারিখে যাদের জন্ম 5, 14, 23 তাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি কিন্তু থাকে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিন্তু একটু হলেও আটকে পড়ে। অর্থাৎ মাঝে সাঝে এরা কিন্তু সিদ্ধান্তহীনতাতে কিন্তু ভোগে। অর্থাৎ 5, 14 তারিখ, 5, 14 এবং 23 তারিখে এটা একটা মাইনাস পয়েন্ট। আপনারা আপনাদের জন্মছকটা দেখিয়ে আপনারা হয় পেরিডর নয়তো পান্না আপনারা কিন্তু পরিধান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। এবং আপনারা যদি সকালবেলা উঠে সূর্য দেবতাকে জল নিবেদন করতে পারেন সেক্ষেত্রে 5 তারিখে যাদের জন্ম সেক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট সাকসেস কিন্তু আপনারা পাবেন। এই 5, 14 এবং 23 তারিখে যাদের জন্ম না তাদের মধ্যে কিন্তু মানে যথেষ্ট বুদ্ধির দ্বারা অর্থাৎ এরা যদি কনসালটেন্সিতে খুব ইন্টেলিজেন্ট এরা কিন্তু হয়, প্রচণ্ড ইন্টেলিজেন্ট এরা কিন্তু হয়, যথেষ্ট বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্ট এবং কথাবার্তার মধ্যে খুব সুবার থাকে। এরা বিশেষ করে মার্কেটিং লাইন সেলসের লাইনে খুব ভালো কাজ করতে পারে। অর্থাৎ মার্কেটিংয়ে এবং সেলসের লাইনে এই 5, 14 এবং 23 তারিখে যাদের জন্ম তারা কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে। অর্থাৎ
এদের মধ্যে বাচন ভঙ্গিটা অর্থাৎ কথা বলার স্পিচটা খুব সুন্দর থাকে। এবং এই 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে যাদের জন্ম, যে কোনো মাসের হোক না কেন, এদের জন্য বিশেষ করে সবুজ রংটা কিন্তু যথেষ্ট শ্যুট করবে, অর্থাৎ সুটেবল কালার হচ্ছে সবুজ রং। এবং এদের এরা ফাইন্যান্সের ডিপার্টমেন্টে, ব্যাঙ্কিং সেক্টরে, লয়ে, যে কোনো ল সেক্টরে এদের কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু হয়। এবং যেখানে অ্যাকাউন্টের জায়গা, অর্থাৎ অ্যাকাউন্টেন্সির জায়গা, সেই জায়গাতে কিন্তু যথেষ্ট এই 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু সেই ক্ষেত্রগুলোতে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পায়। অর্থাৎ আপনি যদি আপনার কোনো ম্যানেজার রাখতে চান বা আপনার যদি কোনো হিসাব রক্ষক হিসেবে রাখতে চান, হিসাব রাখবে, হিসাব মিলাবে, আপনি যদি 5, 14 এবং 23 এই তারিখগুলোকে যদি বিশেষ করে আপনারা যদি গুরুত্ব দেন কি না, তাহলে দেখবেন বিশেষ কিছু সুবিধা কিন্তু এই তারিখের ডেটে কিন্তু পাবেন। অর্থাৎ এদের মধ্যে মানে বুদ্ধি এবং ইন্টেলিজেন্ট এবং কথা বলার স্পিচ, বাচন ভঙ্গিটা না এত সুন্দর থাকে, অনেকে ইমপ্রেস হয় কিন্তু এদের কথাতে, এবং যে কোনো কাজ বাধা কিন্তু পায় না সেই জায়গাটাতে। এরা কিন্তু যে কোনো কাজে পাঠালে সেই কাজ কিন্তু কমপ্লিট করে আসতে পারে। অর্থাৎ এদের কাছে ইম্পসিবল বলে কোনো ব্যাপার নেই, এদের কাছে সব কিছু পসিবল, কিন্তু মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে ভুগে। নমস্কার।